জয়পুরহাটে পুলিশি সেবার কার্যক্রমে প্রশংসায় ভাসছেন ওসি আলমগীর জাহান। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। স্টাফ রিপোর্টার নীরেন দাস। পুলিশ জনগণের শাসক নয়, পুলিশ জনগণের বন্ধু ও সেবক, যা অনেকেই তা জানত না। কিন্তু বর্তমানে মানবিক কিছু পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষেরা পুলিশের প্রতি আস্থা ফিরে পেয়েছেন। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম আলমগীর জাহানের গৃহীত জনবান্ধব পুলিশি সেবার কার্যক্রমের কারণে, এমনকি তিনি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় জেলা জুড়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন ওসি আলমগীর জাহান। জানা যায়, তিনি জয়পুরহাট সদর থানাতে যোগদানের মাত্র 11 মাসেই তিনি বিগত বিদায়ী ওসিদের দ্বারা মিথ্যে মামলায় হয়রানিসহ নির্যাতনের শিকার হলেও বর্তমানে তিনি বিগত দিনের চিত্র পাল্টে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর জাহান। আরও জানা যায়, তিনি যোগদানের পর থেকেই সদর উপজেলায় বসবাসরত সাধারণ মানুষদের সুশৃঙ্খলভাবে জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি এ থানায় নেই কোনো রাজনৈতিক অহেতুক মামলাসহ মিথ্যে মামলার ভয়। এমনকি থানায় পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশন, জিডি কিংবা মামলা করতে কাউকে একটি টাকাও দিতে হয় না। এমন কর্মকাণ্ডের ফলে পুলিশ সম্পর্কে ভয়ভীতির সকল চিত্র পাল্টে নতুন রূপে প্রশংসায় ভাসছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম আলমগীর জাহান।